ইতিমধ্যে পুলিশক খবর দিয়া হয়ে গেছে, কিন্তু যেতালেকে বুবুর মাকক বিচারি পোৱা না যায় তেতিয়ালৈকে বুবু আমার ঘরতে অতিথি হিসাবে থাকিব বুলি মই উপদেষ্টা হিসাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছো। আর ইয়ার পিছত কি সিদ্ধান্ত লয় তার বাবে আমার সম্পাদিকা বর্ণালীক দরকার আছিলে, কিন্তু তেখেত অনুপস্থিত। সম্পাদিকা এই ঘরখন চলাবলৈ সম্পাদিকাও লাগে নেকি? আরে আপনি বুঝা নাই বাবুয়া, বর্ণালী হয়েছে আমার গগৈ নগর উপসাহিত্য সভাকে সম্পাদিকা। সাহিত্য সভার সম্পাদিকাই ইয়াত কেনেকে ভাষণ দিব? এইখন তো বেলেগ মিটিং। আরে নেহি নেহি, আরে বাবু আপনি কোট আছে? আপনি বর্তমান গগৈ নগর উপসাহিত্য সভাকে মিটিং মেহি তো আছে। একটা কাম করো, সভাপতি ডাঙ্গরিয়া আহিলক তারপিছত ডিসিশন তো লওয়া যাক, না কি কয়? কিয় সভাপতি কিয় আহিব লাগে? বর্ণালীয়ে দেখুন কইছিলে যে সভাপতিতকে উপদেষ্টা ডাঙর, আর মই স্বয়ং উপদেষ্টাই অর্ডার দিয়ার পিছত কিহর চিন্তা? সভাপতিতকৈ উপদেষ্টা ডাঙর প্রথমবার বাবে আজি শুনিলো। তেনেহলে সাগে আমি সদস্যবোর উপদেষ্টাতকৈ ডাঙর। বারো বারো বারো, এইবোৰ কথা বাদ দিয়ক, এতিয়া আমি আসল কথাটোলৈকে আহোঁ। সন্মানীয় সদস্যসকল, এই বুবু নামৰ এই নিমাখিত লৰাটো মই উপদেষ্টা হিচাপে এইখন ঘৰত আশ্রয় দি বৰ মহৎ কাম কৰিছো, গতিকে মই ভাবো যে এই বিষয়টোৰ ওপৰত এটা বাতৰি হ'ব লাগে। আমি সাংবাদিকক মাতো নেকি? ৰবচোন ৰব, কালিচোন বুবুক ময়ে ৰাখিছো। এই সাংবাদিকে আপোনাৰ ফটো ল'ব নহয়, আৰু ফটো ল'লে আমি সকলোৱে প্ৰেমাজ হৈ যাম। ল'ব ল'ব, কিয় নল'ব? আপোনাৰ আৰু মোৰ ফটো বুবুৰ লগত ল'ব। মোৰ নল'ব নেকি? আৰে ল'ব ল'ব, কাহে নেহি ল'ব হা? ফটোকে একদম সাইড মে ছোটাকে থাকি যাব। কথা কবলে আহিছে, তোমাৰ কিয় ডাঙৰকে থাকিব? তুমি কি কৰিলা? অ মামা, আমি হলো তৃণমূল পৰ্যায়ৰ সদস্য বুইছ, আমি গাখীৰ খীৰাই চেকি উতলাব লাগিব, কিন্তু খাব আকৌ সম্পাদিকা মহোদয় একো লাভ নাই বুইছ, এয়াই হল অপ্রিয় সত্য। অমৃত বাবু, আপনি গাখীর খিরায় কিবা করে হেইতো আপনার পার্সোনাল কথা আছে, কিন্তু সম্পাদিকার বিষয়ে এনেকে কাহিব না লাগিছিল, কারণ সম্পাদিকা কা হাজবেন্ড এটা বহি আছো তো।